subscribe now and press the bell icon. Never miss an update. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আজকে আবারো আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে মানি রিসিপ্ট বা ক্যাশ মেমোর ডিজাইন করতে হয়, তার পুরো প্রসেসটি শিখব। আপনারা আমার ডিসপ্লেতে যে ক্যাশ মেমোর ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি তার পুরো প্রসেসটি আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যদি কাজটি পারফেক্টলি ভাবে শিখতে চান, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি খুব সহজে আপনারা নিজেরাও এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। তাহলে চলুন কথা না বলে টিউটোরিয়াল শুরু করি। তো প্রথমেই আমরা নতুন করে একটি পেজ ক্রিয়েট করে নিব, তারপর আমরা সেই পেজে ডিজাইন করব। নতুন পেজ নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে আমি নতুন পেজ নিয়ে নিলাম। আপনার চাইলে ফাইলে ক্লিক করে ফাইল থেকে নিউ ক্লিক করে নিতে পারেন, আপনার যেভাবে সুবিধা। পেজ নেওয়ার পর প্রথমে আমাদের পেজটাকে সেট আপ করতে হবে। পেজ সেট আপ করার জন্য আমরা চলে যাব লেআউটে। লেআউটে আসার পর আমরা এখান থেকে পেজ সাইজ সেট আপ করবো। তো আপনি চাইলে এখান থেকে ক্লিক করে মোর পেপার সাইজ এখানে ক্লিক করে এখানে আসতে পারেন, অথবা এখানে একটা এরো বাটন দেখতে পাবেন। যদি আপনারা এই এরো বাটনে ক্লিক করেন, ক্লিক করলে এই উইন্ডোজটি ওপেন হয়ে যাবে। তো এখানে আসবেন, আসার পর এখানে প্রথম পেপার থাকবে। যখন পেপার থাকবে, ওয়েট আমাদের 8.5 থাকবে, আর হাইট যেটা রয়েছে হাইটটাকে আমরা করে দেবো 4। তারপরে আমরা আসবো মার্জিনের এখানে। মার্জিনে এখানে আসার পর টপ, লেফট, বটম, রাইট এই সবগুলোকে আমরা 0.3, 0.3, 0.3 এবং 0.3 করে দিব। করে দিলে এখানে আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি। প্রিভিউটা দেওয়ার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কিন্তু পেজ ক্রিয়েট কমপ্লিট। এখন আমরা আমাদের যে লেখাগুলো লেখার প্রয়োজন, আমরা এখন ধারাবাহিকভাবে লেখাগুলো লিখব। তো আমি প্রথমে এখানে আমার প্রতিষ্ঠানের নাম দিব। তো আমি এখানে আমাদের যে চ্যানেল রয়েছে চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি, আওয়াল ক্রিয়েটিভ। আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে দিয়ে দিবেন, আওয়াল ক্রিয়েটিভ ইনস্টিটিউট, INSTITUTE, আওয়াল ক্রিয়েটিভ ইনস্টিটিউট দিলাম। তারপর একটা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে আমি আমার অ্যাড্রেস দিব। এই জন্য অ্যাড্রেস লিখতেছি ADDRES, অ্যাড্রেস। অ্যাড্রেস দেওয়ার পর কলন দিলাম। কলন দিয়ে আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি দিনাজপুর সদর। এরপর আরেকটা ইন্টার দিব। ইন্টার দিয়ে যদি আপনাদের মেল থাকে আপনি এখানে মেলটা দিয়ে দিবেন। আমি মেল লিখে একটা কলন দিলাম। তারপরে আমি এখানে আপনাদের বোঝানোর জন্য এখানে এমনি একটা মেল দিয়ে দিলাম, awal125@gmail.com। তারপর একটা ইন্টার দিব। এরপরে এখানে আমি লিখলাম আমার ফোন নাম্বার, PHONE, একটা কলন দিলাম, একটা স্পেস দিলাম। তারপর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার 018-73-48-30-30। দেওয়ার পর আমি জাস্ট এটুকু লিখলাম, আর কোনো কিছু লিখতেছি না। যখন লেখা হয়ে যাবে তখন সব লেখাগুলোকে আমরা এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এই সিলেকশন অপশনে মাউসের কাছে রেখে মাউসের একপাশে ক্লিক করব। এখান থেকে প্রেগ্রাফে ক্লিক করব। প্রেগ্রাফে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা নিচের দিকে আসবো। এখানে দেখেন আফটার রয়েছে স্পেসিং, এখানে আমরা আফটারটাকে জিরো করে দিব। জিরো করার পর এখানে লাইন স্পেসিং রয়েছে, এখান থেকে আমরা এটাকে সিঙ্গেল করে দিব। সিঙ্গেল করে দিয়ে জাস্ট ওকে করব। ওকে করলে এটা চলে আসবে এখানে। এরপর আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবে আসার পর লেফট রাইট অ্যালাইনমেন্ট ক্লিক করব, অ্যালাইন রাইট ক্লিক করব। তাহলে এটা রাইট পাশে চলে আসবে। আসার পর আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটাকে একটু বোল্ড করে দিব, এই জন্য বোল্ড করলাম। এখান থেকে একটা কালার দিয়ে দিব, সাইজটা একটু বড় করে দিব, আমি এখান থেকে 14 করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু জুম করে নিব, কারণ এখানে আমাদের আরেকটু কিছু কাজ রয়েছে। তো এখানে আমি একটা শেপ নিব, এই জন্য ইনসার্ট ট্যাবে যাব। এখান থেকে শেপ, এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ড্রাগ করে এখানে একটা রেক্ট্যাঙ্গেল এভাবে তৈরি করে নিব। তো আমি এটুকু নিলাম। নেওয়ার পর শেপ ফরম্যাটে আসবো, শেপ আউটলাইন, এখান থেকে দিব নো আউটলাইন, শেপ ফিল, এখান থেকে আপনার যে কালারটা আপনার ভালো লাগে, এখানে অনেক কালার রয়েছে, সেই কালারটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি, এই কালারটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু উপরের দিকে তুলে দিই, আমি এ বরাবর রাখলাম, ওকে। এরপর আমি এটাকে আবার জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার পর আমি এখানে ক্লিক করতেছি, আমাদের যে লেখাটি রয়েছে সবার শেষ, এখান থেকে আমি দুইটা ইন্টার দিলাম। দুইটা ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে লেফট এলিমেন্টে ক্লিক করলাম, লেফট সাইডে চলে আসলো। আসার পর এখন আমি আমাদের বাকি যে লেখাগুলো লেখার প্রয়োজন ক্যাশ মেমোতে সেই লেখাগুলো লিখতেছি। প্রথমে লিখলাম MR.NO নাম্বার, তারপর আমি ট্যাব দিব। ট্যাব দিয়ে একেবারে ডান সাইডের দিকে চলে আসবো, এখানে লিখবো ডেট, DATE, ডেট, একটা কলন দিব। কলন দিয়ে আবার ইন্টার দিব, নিচে আসবো। নিচে আসার পর এখানে আমরা লিখব রিসিপ্ট উইথ ফ্রম, RECEIVED, রিসিপ্ট উইথ, WITH, উইথ থ্যাংকস, THANKS, থ্যাংকস, ফ্রম, FROM, থ্যাংকস ফ্রম, এখানে একটা কলন দিব। তার আবার ট্যাব দিব, আমি এখানে ট্যাব দিচ্ছি, এটা আমরা ফাঁকা রাখতে পারি একটা ট্যাব দিয়ে। তারপরে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখানে লিখবো আমরা অ্যামাউন্ট অফ টাকা,
amount amount of এটা আপনি ছোট হাতে দিবেন amount of টাকা টাকাটা এখানে বড় হাতে দিবেন টিটা amount of টাকা একটা কোলন দিবেন দেওয়ার পরে আপনি এটাকে ফাঁকা রাখতে পারেন কারণ এখানে আমাদের কোনো কিছু লেখার প্রয়োজন নেই তারপর একটা এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে লাইনে আসবে এখানে লিখবেন বাই ক্যাশ অথবা চেক বাই ক্যাশ সি এ এস এস দুইটা স্পেস দিবেন তারপরে একটা হাইফেন দিবেন তারপর আরেকটা স্পেস দিতে পারেন অথবা লিখবেন চেক সি এইচ এ সি এইচ ই হবে ই কিউ ইউ ই চেক অফ চেক অফ বা চেক নাম্বার এনো চেক নাম্বার দিয়ে এখানে একটা কলন দিবেন তারপর ট্যাব দিবেন কয়েকটা ট্যাব দিয়ে এখানে লিখবেন ব্যাংক বি এ এন কে ব্যাংক এখানে একটা কলন দিবেন আবার ট্যাব দিবেন ট্যাব দিয়ে ডেটের সমান আসে এখানে ডেট দিবেন ডি এ টি ডেট এখানে একটা কলন দিবেন দিয়ে ইন্টার দিবেন এরপর এখানে লিখবেন ফর দ্য পারপোজ অফ ফর এফ ও আর ফর দ্য টি এইচ ই ফর দ্য পারপোজ পি আর ও পি ইউ এস এ সরি এখানে পি ইউ হবে আমার এখানে একটু ভুল গেল বানানটা পি ইউ আর পি ইউ আর পি ইউ এস এ পারপোজ অফ এখানে আমরা একটা কলন দিব কলন দিয়ে আবার ট্যাব দিব ট্যাব ব্যাংকের এখানে হচ্ছে কন্ট্যাক্ট সি ও এন টি এ সি টি কন্ট্যাক্ট এখানে আমরা একটা কলন দিব তারপর এখানে ট্যাব দিব তারপর একবার ইন্টার দিব ইন্টার দেওয়ার পর লিখবো এখানে আবার টাকা টি এ কে টাকা টাকা পরিমাণটা এখানে একটা কলন দিতে পারি দিয়ে তারপরে আমরা ইন্টার দিব ইন্টার দেওয়ার পর এখানে আমরা কয়েকটা ট্যাব দিব ট্যাব দেওয়ার পর এখানে কন্ট্যাক্টের সমান আসব এখানে লিখবো আমরা সিগনেচার বা রিসিভ বাই আর ই সি ই আই ভি ই ডি রিসিভ বাই এখানেও আমরা ট্যাব দিব কয়েকটা ট্যাব দিয়ে ডেটের ডেট বরাবর আসব এখানে লিখবো অথরাইজ সিগনেচার অথরাইজ এ ইউ টি এইচ ও অথরাইজ এ ইউ ও টি এইচ ও আর আই জেড ই ডি অথরাইজ সিগনেচার এস আই এন জি সিগ নে এন এ চার টি ইউ অথরাইজ সিগনেচার তো জাস্ট আমরা এটুকু লিখবো লেখার পর আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করবো যতগুলো লেখা রয়েছে সব লেখাগুলোকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব এখান থেকে প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করব প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করে প্যারাগ্রাফে ক্লিক করার পর আমরা এখান থেকে যে লাইন স্পেসিং যেটা রয়েছে এটাকে এক্সপ্যান্ড করব এখান থেকে 1.5 সিলেক্ট করে দিব 1.5 সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব তাহলে 1.5 হয়ে যাবে তো এখান থেকে আপনি চাইলে হালকা করে এখানে ফন্ট সাইজটা একটু বাড়াতে পারেন তো আমি এখান থেকে 12 রাখলাম রাখার পর আমাদের মোটামুটি এখানে যে লেখাগুলো লেখার প্রয়োজন লেখাগুলো লেখা শেষ এখন আমাদের ডিজাইন বাকি কাজটা করতে হবে তো এটা করার জন্য প্রথমে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর শেপে ক্লিক করব এখান থেকে লাইন নিয়ে নিব লাইন নেওয়ার পর আমি এটাকে একটু জুম করে নিচ্ছি আমি জুম করে নিয়ে আমার এখানে প্রথমে ডেটের এই জায়গায় যাচ্ছি আমি এখানে একটা ক্লিক করব মাঝ বরাবর তারপর শিফট বাটন প্রেস করে ধরে রেখে এখানে একটা লাইন তৈরি করে নিলাম তো আমি এখানে এই লাইনটা নিলাম একটু জুম আউট করতেছি জুম আউট করে আমি এই যে এখানে লাইনটা রয়েছে এর বরাবর করে নিচ্ছি এই জন্য আমি এটাকে একটু ডানে বামে সরাই নিচ্ছি এটাকে আমি এ বরাবর রাখতেছি এখানটা শিফট বাটন ধরে আমি এ বরাবর রাখলাম এরপর এটাকে একটা একটু ডান দিকে সরাই দিব আমি এ বরাবর রাখলাম রাখার পরে এটা একটা ডুপ্লিকেট তৈরি করব ডুপ্লিকেট তৈরি করার জন্য এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব তারপর এটাকে ধরে উপরের দিকে তুলে দিব এটাকে আমি উপরে বরাবর রাখলাম তারপরে আমরা এটাকে আবার ডান দিকে চলে আসব আমি এটাকে জুম আউট করে নিচ্ছি একেবারে জুম আউট করার পর এই লাইনটাকে এখান থেকে ছোট করে দিব এটা আমাদের একটু ডান দিকে চলে গেছে ব্যাক স্পেস দিয়ে নিয়ে আসি ওকে তারপর এই লাইনটাকে সিলেক্ট করব লাইনটাকে সিলেক্ট করে যদি এখানে আপনার সিলেকশন করার সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন সিলেকশন প্যানে ক্লিক করবেন তাহলে সিলেকশন প্যানটা এখানে ওপেন হয়ে যাবে আমি এখান থেকে এর কালারটাকে পরিবর্তন করে দিচ্ছি এখান থেকে আমি ব্ল্যাক কালার করে দিব দ্বিতীয় শেপটাকে সিলেক্ট করতেছি এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি আমি এটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে এটাকে আমি ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে গেলাম এ বরাবর রাখলাম তারপরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমি টেনে ঠিক আগে এই লাইন বরাবর রেখে দিলাম আমি এটাকে একটু সিলেক্ট করি সিলেক্ট করে আমি আগেটা বরাবর করে দিই তো এখানে আমাদের এই যে অ্যালাইনমেন্টটা আসতেছে অ্যালাইনমেন্ট বরাবর রাখবো এখানে রাখলাম আমি এটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি এটাকে সিলেক্ট করে নিয়ে আমি একই অ্যালাইনমেন্টে রাখবো তাহলে দেখতে সুন্দর লাগবে ওকে
এরপরে আমি এটাকে আবার সিলেক্ট করব, এই বড় লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমি এটাকে একেবারে নিচের দিকে নিয়ে আসব। এই যে এমন টাকা এখানে রাখলাম, এটাকে আমি শিফট বাটন ধরে এটাকে আমি বড় করে দেবো, এই লাইন বরাবর ছেড়ে দিলাম। এরপরে আবার আমি এটাকে নিচের টাকে সিলেক্ট করতে পারি একেবারে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর এটাকে সিলেক্ট করে এই যে ব্যাংক অবস্থার এখানে রয়েছে এটাকে ব্যাংক বরাবর নিয়ে আসবো। এটাকে এখানে রাখলাম, রাখার পর এটাকে হালকা একটু ছোট করে দিতে পারি, আমি হালকা একটু ছোট করে দিলাম শিফট বাটন ধরে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করে পেস্ট করলাম, এটাকে আমি এই জায়গায় রাখবো। তারপরে এটাকে আমি এখানে ধরে বরাবর নিয়ে আসলাম। আমরা পরে এটা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিব। এখন আমি এটাকে সিলেক্ট করব, শিফট বাটন ধরে এটাকে সিলেক্ট করতেছি। তারপরে এখান থেকে আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিই। ওকে, এরপর আর একটু কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটাকে নিচে নামাবো। এখানে শিফট বাটন ধরে এটাকে একটু ডান দিকে সরাই দিব। আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করে নিয়ে আসলাম, এটাকে এই বরাবর রাখবো। তারপর এটাকে আবার শিফট বাটন ধরে এটাকে আমরা এই লাইন বরাবর অ্যাডজাস্ট করে দিব। তো দেখেন আমাদের কিন্তু লাইন তৈরি করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই লাইনটিকে আর একটু কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে আমি এই যে সিগনেচার সিগনেচার বরাবর এখানে রাখবো। রাখার পর এটাকে আমি একেবারে ছোট করে দিব, শিফট বাটন ধরে এটাকে ছোট করে দিলাম, এ বরাবর রাখলাম। আবার এটাকে একটু কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করে অথোরাইজার এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে আমি হালকা করে একটু বাড়াই দিব ডান সাইডে এবং বাম সাইডে, এটাকে আমি বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর আমি অথোরাইজ এবং রিসিভ এই দুটো লেখাকে সিলেক্ট করবো, এখানে বোল্ড করে দিব। দিয়ে আপনি এখান থেকে চাইলে যে কোনো কালার দিতে পারেন, তো এখান থেকে আমি এই কালারটি রাখতেছি। তো দেখেন মোটামুটি আমাদের কিন্তু লাইন তৈরি কিন্তু কমপ্লিট। এটা লাইনগুলো আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করলেই হয়ে যাবে। এরপরে আমরা আবার ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করব, এখান থেকে রেক্টাঙ্গেল শেপটাকে সিলেক্ট করে নিব। নিয়ে এটাকে একটু জুম করে নিব, জুম করে নিয়ে একেবারে ডান সাইডে চলে বাম সাইডে আসবো টাকার ঘরে। এটাকে আমরা ছোট করে একটা টাকার অ্যামাউন্টের ঘর করে দিব। এখান থেকে শেপ আউটলাইন, এখান থেকে ব্ল্যাক আউটলাইন রাখবো, শেপ ফিল, এখান থেকে নো ফিল অথবা হোয়াইট করে দিবেন। হোয়াইট করে দিলে এটা আমাদের হয়ে যাবে। তারপর এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। এখান থেকে আপলাইনটা একটু ছোট করে দিব, ওয়েটটা এখান থেকে আমি 1 করে দিচ্ছি, 1.5। ওকে, তারপর এটা একটা ছোট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আমি উপরের দিকে নিয়ে গেলাম, এখানে আনার পর এটাকে আমি এখানে বসাবো। এই জন্য এটাকে আমি আরেকটু জুম করে নিচ্ছি এটাকে অ্যাডজাস্ট করে বসানোর জন্য। অর্থাৎ কেউ যদি এখানে টিকমার্ক দিতে চায় টিকমার্ক দিতে পারবে, যে আমি ক্যাশে দিচ্ছি নাকি আপনার অ্যামাউন্টটি ইয়াতে পরিবেশ করে পরিশোধ করতেছি ক্যাশে। কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার এটাকে ধরে এনে আমরা এটা অ্যামাউন্টের এখানে স্পেস দিয়ে একটা ওকে এটাকে ধরে এই জায়গায় বসাবো। তো বসে গেল, আমি দুটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে এদের লাইনগুলো একটু কমাই দিচ্ছি, লাইন স্পেসিং যেটা রয়েছে এখান থেকে আমি 1 পিক্সেল করে দিচ্ছি। ওকে, এখান থেকে এই লাইনটা একটু সরে গেছে, লাইনটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, এটাকে ধরে একটু ডান দিকে সরে দিলাম। ওকে, আমি এটাকে জুম আউট করে নিচ্ছি। তো দেখেন মোটামুটি আমার এখানে যে লেখাগুলো ছিল লেখাগুলো কিন্তু কমপ্লিট। আমি এটাকে একটু ব্যাক স্পেস দিয়ে নিয়ে আসি নিচে। ওকে, এখন আমাদের বাকি ডিজাইনের কাজগুলো করতে হবে। এর জন্য আমি কি করব, আবার ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করার পর শেপ, শেপ থেকে রেক্টাঙ্গেল শেপ, এখান থেকে আমি একটা রেক্টাঙ্গেল নিচ বরাবর এভাবে ড্র্যাগ করে নিব। আমি এ পর্যন্ত নিলাম, এটাকে একটু উপরের দিকে তুলে দিতে পারি, এ বরাবর রাখলাম। রাখার পর এটা কালার আমি যে কোনো কালার দিতে পারি। আবার তো আমি এখান থেকে এই কালারটা দিলাম, এখানে আউটলাইন, এখান থেকে হোয়াইট অথবা নো আউটলাইন, নো আউটলাইন দিয়ে দিবেন। তারপরে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে ডান দিকে একটু সরা নেবেন। এটার একটা কালার দিয়ে দিবেন ফিল কালার, তো আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি, এটা ভালো লাগতেছে না, এটা রাখলাম। আবার এটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে ডান দিকে সরা নেবো এইভাবে, তো আমি এই বরাবর এটাকে রাখলাম। রাখার পর এটার একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, এটার ফিল কালারটি আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম। এখন তিনটাকে একসাথে সিলেক্ট করবো, তিনটাকে সিলেক্ট করে এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করবো, শেপ ফরম্যাট, এখান থেকে অ্যালাইনমেন্ট, এখান থেকে মেডিল অ্যালাইনমেন্ট করে সবগুলো মেডিল হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে টপ অ্যালাইনমেন্ট দিবেন, তাহলে সবগুলো উপরের দিকে সমান হয়ে যাবে। তারপর এটাকে আপনি অ্যাডজাস্ট করে একসাথে বসাবেন, তো আমি এটাকে এই জায়গায় রাখলাম। এখন আপনি যদি কালারগুলো পরিবর্তন করে দিতে চান, যে আপনার যদি কোনো একটা কালার পরিবর্তন করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আপনার কালারগুলো পরিবর্তন করতে পারেন, তো আমি এটাকে এই বরাবর রাখতেছি, এটাকে একটু ডান দিকে সরাই। ওকে, তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনগুলো কমপ্লিট। এখন আমরা এখানে একটা শেপ অ্যাড করবো, এই জন্য ইলিপ টুলটাকে সিলেক্ট করবো, শিফট বাটন ধরে এখানে একটা ইলিপটুল তৈরি করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আউটলাইন নো আউটলাইন, এটাকে ধরে আমি একেবারে উপরে দিকে তুলে দিলাম।
তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা সুন্দর একটা ডিজাইন চলে আসলো। এখন আমাদের এখানে যদি এখানে যদি বাংলা লেখার প্রয়োজন পড়ে, বাংলা লিখবে বিসমিল্লাহির রহমানির রহিম, এই জন্য আমরা চলে যাব হোমে অথবা ইনসার্টে। ইনসার্টে আসার পর এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করে আমরা যে কোনো একটা টেক্সট বক্স নিয়ে নিব। তো আমি এখান থেকে টেক্সট বক্সটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে র‍্যাপ ট্যাক্সে ক্লিক করব। এখান থেকে ইন ফোন অফ ট্যাক্স এনে ক্লিক করব। তারপরে আমি এখান থেকে একটা বাংলা লেখা লিখে রাখছি আগে, বিসমিল্লাহির রহমানির রহিম, জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম, তারপর এটাকে ছোট করে দিচ্ছি, এটার সাইজটা আমি একটু বড় করে দিব, আমি ঘরটাকে সিলেক্ট করি, এখান থেকে ইন অফ ফোন, আমি এখান থেকে হোম, হোমে যাওয়ার পর ফোন সাইজটা বোল্ড করে দিই। আরে বাবারে কাজ করতেছে না কেন। তারপরে এখান থেকে আমি ফোন সাইজটা একটু বাড়াবো, এখান থেকে আমি 16 করে দিলাম, নিচের দিকে নামাবো। এখান থেকে আমি ফরম্যাট ওয়াপ ট্যাক্স, এখান থেকে আমি ইন অফ ফোন করে দিব। তারপর এটাকে আমি যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবো। তো এটাকে আমি এই বরাবর রাখতেছি, একটু উপরের দিকে তুলে দিই, এখানে রাখলাম। তারপর এখানে শেপ ফরম্যাট, এখান থেকে আউটলাইন, এখান থেকে নো আউটলাইন, এখান থেকে শেপ ফিল, এখান থেকে নো ফিল করে দিব। তারপর এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে এটাকে আমি মেরিল বরাবর রাখবো, এই যে মেরিল বরাবর এখানে রাখলাম। এখানে রাখার পর আবার আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর শেপ, শেপে ক্লিক করার পর এই শেপটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এখানে এভাবে ড্রাগ করব। ড্রাগ করার পর এটা তৈরি করলাম। এখান থেকে যে পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলো হালকা একটু কমাবো, এভাবে কমাই দিয়ে এটাকে মাঝ বরাবর রাখবো। এই শেপটাকে সিলেক্ট করে মাছের একপাশে ক্লিক করব। এখান থেকে অ্যাড টু ট্যাক্স ক্লিক করব। এখানে লিখবো মানি, MONEY, মানি রিসিপ্ট, RECEPIT। তো এখানে লিখলাম আমি মানি রিসিপ্ট। মানি রিসিপ্ট লেখানোর পর আমি এই ট্যাক্সগুলোকে সিলেক্ট করব, হোম ট্যাবে যাব, এটাকে একটু বোল্ড করে দিব, একটু সাইজটা বড় করব। বড় করার পর আমি এটাকে একটু নিচের দিকে নামাচ্ছি, এভাবে রাখলাম। তারপরে এই যে আপলাইনটা রয়েছে, আপলাইনটা তুলে দিব, এই জন্য শেপ ফরম্যাটে ক্লিক করব। এখান থেকে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন, এখান থেকে শেপ ফিল, এখান থেকে আপনি আপনার মতো করে একটা শেপ ফিল কালার দিয়ে দেন। তো আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাতে একটু শ্যাডো ইউজ করব, এই জন্য আমি এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের আটপাশে ক্লিক করব। এখান থেকে ক্লিক করব আমরা যে আমাদের শেপ ফরম্যাট, শেপ ফরম্যাটে ক্লিক করলে শেপ ফরম্যাটটা এখানে ওপেন হয়ে যাবে। আমি এটাকে 3D এখানে চলে আসব। এখান থেকে আমরা রিফ্লেকশনে ক্লিক করব। রিফ্লেকশনে ক্লিক করার পর আমি এই রিফ্লেকশনটা এখানে দিয়ে দিলাম, সরি রিফ্লেকশন না, আমি এখানে শ্যাডো ইউজ করব। আমি এখান থেকে শ্যাডোতে ক্লিক করলাম, এখান থেকে একটু নিচের দিকে আসে, আমি এখান থেকে এই যে শ্যাডোটা রয়েছে বা এই শ্যাডোটা, এই শ্যাডোটাকে সিলেক্ট করে দিলাম, হালকা শ্যাডো চলে আসছে। এখান থেকে আমি সাইজটা একটু বাড়াবো, ব্লারটা একটু হালকা বাড়াবো, একটু কমাই, ওকে। ডিস্টেন্স যেটা দেওয়া আছে ডিস্টেন্সটাকে একটু কমাবো। তো দেখেন সুন্দর একটা শ্যাডো চলে আসছে। এরপর এটাকে আমি এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু মোটামুটি ডিজাইনের কাজ কমপ্লিট। এখন আমাদের এখানে লোগো অ্যাড করতে হবে। যদি আপনার প্রতিষ্ঠানে কোনো লোগো থাকে, লোগো নিয়ে আসবেন। লোগো নিয়ে আসার জন্য ইনসার্টে ক্লিক করবেন, এখান থেকে পিকচার, তারপর এখানে ডিস ডিভাইস, ডিস ডিভাইসে ক্লিক করে যেখানে আপনার পিকচার রয়েছে সেখান থেকে পিকচারটা নিয়ে যাবেন। তো আমি আমার একটা পিকচার নিয়ে যাচ্ছি, এখানে আমি একটা পিকচার নিয়ে যাচ্ছি আমার আওয়ালটেক চ্যানেলের, এই যে এটা নিয়ে যাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম, ইমেজটি চলে আসছে। ইমেজটা আমি এখান থেকে ওয়াপ ট্যাক্স করে দিচ্ছি, ইন অন ফোন, তারপর এটাকে ড্রাগ করে এনে আমি এখানে রাখলাম। এটাকে একটু বড় করে দিচ্ছি, বড় করে দিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে জায়গায় বসাতে রাখতে চান সেই জায়গায় বসা রাখবেন, ঠিক আছে। তো আমি এটাকে এই জায়গায় রাখতেছি আবার, তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই জায়গায় রাখলাম। তারপর এটাকে আমি ফুল স্ক্রিন করে দেখি কেমন হলো। আমি হোল পেজে ক্লিক করলাম। তো দেখেন মোটামুটি আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। আমি যদি আপনাদের আগের ডিজাইনটি দেখাই, এটা হচ্ছে আমার আগের ডিজাইন, এই ডিজাইন এবং এই ডিজাইন আমি কিন্তু হুবহুভাবে আপনাদের করে দেখালাম। আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এখানে হোয়াইট না রেখে অন্য কোনো কালারও দিতে পারেন। এই জন্য আপনি ডিজাইনে ক্লিক করবেন, এখান থেকে পেস্ট কালার, পেস্ট কালারে ক্লিক করে আপনি এখান থেকে অনেক কালার রয়েছে, যে কালারটি দিতে চান, যে কালারটি দিলে আপনার কাছে ভালো মনে হবে আপনি সেই কালারটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার কাছে ইয়েলো কালার না হলে হোয়াইট কালারটি ভালো লাগে, আমি হোয়াইট কালারটি দিলাম। আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারেন, এই জন্য এখানে ক্লিক করে মোর কালার অথবা ফিল ইফেক্ট, ফিল ইফেক্টে ক্লিক করলে এখান থেকে আপনার প্যাটার্ন আছে, টেক্সচার আছে, প্যাটার্ন ক্লিক করলে প্যাটার্ন ব্যবহার করতে পারবেন। দেখেন আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি আপনাদের, এই প্যাটার্নটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি ডিস্টেন্সে এটা একটু ব্ল্যাক কালারে রাখি, আর একটা হোয়াইট কালার, এই দুইটা কালার ইউজ করতেছি, ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখেন প্যাটার্ন কালার চলে আসছে। তো আমি প্যাটার্নে রাখতেছি না, হোয়াইট কালারটি রাখলাম। আপনি আপনার মতো করে এখানে কখনো ব্যাকগ্রাউন্ডের কালার ডিজাইন করে নেবেন। তো আশা করি পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। আর একটা টেমপ্লেট ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনার চাইলে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।